বাবা মায়েরা, আমরা যেখানে সবাই বাস করি সেই ঝকঝকে সূর্য আমাদের কিন্তু সব বলছে, কারণ কথা বলাটাই তো বলা নয়। স্বামী স্ত্রী দুজনেই বোবা, তারাও সংসার করছে, দুজন দুজনের কথা বুঝতে পারে তো, একটা জায়গা আছে দুজন দুজনের কথা বুঝতে পারে, অনেকের কথা বুঝতে পারে, এই ভাষাটাই সব নয়, সে অন্তরের ভাষা। তো যতক্ষণ না পর্যন্ত সেই অন্তরের ভাষাটাকে বোঝার জন্য ইচ্ছা জাগাবো, ততদিন কিন্তু ওই ছকছকে সূর্য সবাইকে আপন হতে বলেছে। মানুষ আসে, মানুষ যায়, শোক দুঃখ যন্ত্রণা, কারণ আমাদের মায়া আছে, আমাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, আমাদের মধ্যে অনেক চাহিদা আছে। তো সেই জন্য সদ্গুরুর কাছে মানুষ যখন যায়, মানুষ কার কাছে যায় না, সদ্গুরুর কাছে, কোনো একজন ইংলিশের প্রফেসরের কাছে। যদি ইংলিশের প্রফেসরের কাছে যায় তার কাছে লোকে ইংরেজি শিখবে, কোনো একজন ইতিহাসের প্রফেসর বা কোনো একজন দিকপাল তার কাছে মানুষ যায়, সেই সমস্ত ব্যাপারগুলো তার কাছ থেকে জানতে। মানুষ যখন কোনো সাধুর কাছে যায়, তার মানে সাধুর কাছে কেন যায়, তো মানুষের কাছে ধারণাটা একটু অন্যরকম। সাধুর কাছে যাওয়া উচিতটা হচ্ছে এটাই যে অহংকারকে ভাঙবার জন্য, কারণ না সাধুদের কিছু প্রয়োজন লাগে না, কারণ সাধুরা এই জগতে সেই বিশ্ব প্রকৃতি বিশ্ব জননী যা দিয়েছে দিয়ে তাতেই তারা খুশি আনন্দিত। তো সেই কারণে যে জঙ্গলে বনে থাকলে তুমি তার রুটি করে দেবে না, সেখানে তো মানুষ থাকে, সেখানে তো আমিও কাটিয়ে এসেছি। তো সেই কারণে তো এটা ব্যাপার নয়, সব থেকে বড় ব্যাপার আমরা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের ভালো থাকতে হবে। তো তাই আমাদের ভালো থাকতে গেলে এই মহাত্মার কাছে যেতে হবে, কেন না, যিনি যার কাছে গেলে আমার অহংকার চূর্ণ হবে, কারণ আমি আমার অহংকারকে ভাঙতে পারছি না। এই অহংকারই তো চরম থেকে চরমতর, স্বামী স্ত্রী থেকে, আত্মীয় পরিজন থেকে, বন্ধু বান্ধব থেকে, একসঙ্গে ২০ বছর কাজ করছি আমরা, সেখানে পর্যন্ত সর্বত্র সমস্ত জায়গায় সবাই সবাইকে সহ্য করতে পারছি না, কি জানো একটা অকারণ ভ্রান্তি, এইরকম একটা রোগ, একটা ভয়ঙ্কর রোগ বলতে পারি, কোনো দরকার নেই কিন্তু তবুও আমি সহ্য করতে পারছি। কিন্তু দেখো মায়া কিনা, তোমার ছেলে মেয়ে স্বামী বউ এ কত দিনটা অপমান করছে, তুমি কেঁদে ফেলছ, দুঃখী হয়ে পড়ছো, কিন্তু তবু তুমি কিন্তু মেনে নিচ্ছ। কিন্তু তুমি কি আশ্চর্য, আমরা সবাই যে আমরা মেনে নিচ্ছি কিন্তু আমরা কিছু কিছু জায়গায় একদম মানতে চাইছি না, এটাও একটা বিশাল বড় একটা পরিবর্তন দরকার। তো সেই কারণে পরিবর্তন এই কারণে দরকার, তাই বললাম যে সাধুর কাছে যাওয়া মানে নিজের অহংকারকে ভাঙা। সত্যি তো সাধুর কোনো প্রয়োজন নেই, যদি বলো ডাক্তার, হ্যাঁ ডাক্তারবাবুর কাছে শরীর খারাপ হলে যেতে হবে, সমাজে ডাক্তার আমরা বিশ্বাস করি, সাধু তারা সব বিশ্বাস করে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন না যে ওর নাটক থিয়েটার এসব লোক শিক্ষা, তো মানুষের লোক শিক্ষা এই জগতে সমস্ত কিছুর জন্য, সেই পরমাত্মা যা যা দরকার তার জন্য সেই বিষয়ে দিকপাল সমাজে এসেছে। তো সেই কারণে এই সাধু একটা বিষয়ের উপর দিকপাল, যে বিষয়টার উপর দিকপাল সেখানে এই সমস্ত জাগতিক কিছু চলে না। কেন চলে না, সেখানে তৃপ্ত হবার ব্যাপার, তৃপ্তি লাভ, এই তৃপ্ত হতে গেলে এই জাগতিক কোনো কিছু দিয়ে তৃপ্ত হতে পারে না, তাহলে অনেকেই পেয়ে যেত, জাগতিক এই সমস্ত জিনিস দিয়ে সব তৃপ্তি লাভ করে ফেলত, নাম জপ ইত্যাদি। কিন্তু বহুদিন ধরে বাচ্চাটাকে করছো, নিজেকে নিজের মধ্যে প্রশ্ন করো আমি কতটা নিজেকে পরিবর্তন করতে পেরেছি, না হলে জপ তপ করে লাভ, তুমি কেন গুরু করতে গেছো, কেন তুমি ধর্ম টর্ম করছো, এক হতে পারে তোমার ১৪ পুরুষ করে আছে সবাই করছে আমিও করবো, আর নচে এর পেছনে একটা কারণ লুকিয়ে আছে, কিন্তু এই কারণটাকে আমাদের জানতে হবে।
এই কারণটাকে জানবার জন্য তার জন্য যখন যেমন দেখো আমার আশ্রম, আমি যে আশ্রম যেহেতু আশ্রম অনেকগুলো আশ্রম আছে পশ্চিমবাংলায় 11টা আশ্রম আছে এবং আশ্রমেরই মতো আরও 9টা এরকম খুব সুন্দর সেগুলোকে দিব্যসঙ্গ কেন্দ্র বলে তবে 20টি শুধু ওয়েস্ট বেঙ্গল এই এতগুলো জায়গায় প্রচুর মানুষ যুক্ত এই প্রত্যেকটা মানুষকে তারা যখন আমি ডাকি দেখে এক কথা বলতে পারো যে তাদেরকে আমি তারা যা ভাবনা চিন্তা নিয়ে এসছে সেই সমস্ত ভাবনা চিন্তা কোনো যে চলবে না তাকে এক কথায় বিভিন্নভাবে বুঝাবার চেষ্টা কেন চলবে না তুমি তাকে তীর তোমাকে তোমাকে তীর তো তুমি নিজেই তো ছটপট করছো অতি তুই তৃপ্ত হতে গেলে কেন তুমি তৃপ্ত নয় আগে ঠিক করো তোমার মধ্যে প্রচন্ড অহংকার অকারণ অহংকার তোমার মাথায় আমি তেল মাখাই তুমি খুব ভালো লোক খারাপ তো নিশ্চিত তুমি লোক তোমাকে আরো ভালো হতে হবে এটা নিশ্চিত আমাদের সবাইকে অনেক ভালো হতে হবে এই কারণে ভালো হতে হবে না আমরা একটা জায়গায় আটকে গেছি কিন্তু আমাদের আধ্যাত্মিক মানে আমার আসল যে আত্মবিশ্বাস এটাকে জাগিয়ে তুলতে হবে তোমার আত্মবিশ্বাস জাগে কখন যখন আমি নিজের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস মানে নিজের প্রতি আস্থা তো নিজের প্রতি আস্থা যার আসে চরম থেকে চরমতম যার এসেছে তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষ তার মানে তিনি নিজেকে জেনেছেন তো সেই কারণে তো একদিনে হওয়া যায় না তো সেই কারণে অবশ্যই প্রত্যেকটা মানুষ যাতে করে নিজের প্রতি আস্থা এতে আত্মবিশ্বাস বাড়ে তো তার জন্য যা যা করণীয় সেটা করতে হবে সেটা হচ্ছে ধর্মীয় পথ তার জন্যই সেই পথটাই হচ্ছে আধ্যাত্মিকতা 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 মানে মানুষকে দুর্বল করে দেওয়া মানুষকে ধর্ম ভীরু করা না মানুষকে ধর্ম স্বরূপ করে ধর্মের স্বরূপ করে গড়ে তোলে তো সেই কারণে আমার আশ্রমেতে তুমি যদি যাও তুমি যদি কোনো অংশগ্রহণ করে দেবে কি কঠিন কেমন আনন্দ পাবো বলে কঠিন কেন কঠিন তোমায় কি বলছি এত হেসে হেসে বলছি তখন কঠিন কেন না তুমি পড়তে বসেছো যখন তুমি পড়তে বসেছো তখন তোমায় দেখতে পাচ্ছি তুমি একবারে নাবালক দু বছরের শিশুর মতো তোমার অবস্থা তুমি রিপুর ওই দেখবে পর্দা নড়ছে বাস্তব তা নয় পর্দা নড়ে না পর্দাটাকে কেউ নাড়াচ্ছে তুমি রেগে যাচ্ছ তুমি হিংসা করছো তুমি রেগে দুঃখী হয়ে পড়ছো তোমার প্রচুর অভিমান হয়ে যাচ্ছে এই সমস্ত পেছনে কারণ লুকিয়ে আছে তো সেই কারণগুলো তোমায় খুঁজে দেওয়ার চেষ্টা করছি তোমার তোমার তোমার